নামাজকে যারা ভঙ্গ করেছে, নামাজে যারা শিথিলতা দেখিয়েছে, ওয়াইদা কামু কুসালা, যারা নামাজে হেলিয়ে দুলিয়ে যারা দাঁড়িয়েছে, তাদের জন্য অপেক্ষা করছে গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের জন্য গাই নামক একটা গর্ত, কেভ অফ হেল, কেভ অফ জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত তাদেরকে ওয়েলকাম জানাবে। যে গাই নামক এই গর্তটাকে জাহান্নাম নিজেও ভয় পায়। জাহান্নাম প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ এই গাই নামক গর্ত থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জাহান্নাম গর্তকে ভয় পায়, আর সেই গর্তটা রাখা হয়েছে ওই সমস্ত বান্দার জন্য যারা আদাউস-সালাহ, নামাজে যারা শিথিলতা দেখায়, নামাজকে যারা ভঙ্গ করে, যারা কি করে, কুপ্রবৃত্তি দাসত্ব করে। কুপ্রবৃত্তি কি? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তিনটা কাজ যার মধ্যে থাকবে, কুপ্রবৃত্তি তাকে শক্ত করে ধরেছে। নাম্বার ওয়ান হলো বিলাসবহুল বাড়ি যারা বানাবে। কি বাড়ি বলেন, ভালো করে বলেন, আছে বাড়ি? আছে, এরকম সারা বছর থাকে না বাড়িতে, বাড়িতে গরু ছাগলও থাকে না, মানুষও থাকে না, কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি, এটি কি সুপ্রবৃত্তির কাজ না কুপ্রবৃত্তির কাজ? আমরা চেষ্টা করব এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে গুটিয়ে রাখার। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি যখন মারা যান, আহারে, আমার নবীজি যদি চাইতেন আল্লাহর কাছে, সবচেয়ে বেশি ধনী হতেন পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার রাসূল যখন মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নবীজি যখন মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছিলেন দুনিয়া থেকে বিদায় নেবেন, একজন সাহাবী বর্ণনা করেন, আমি রাসূলকে নিজের চোখে দেখেছি, নবীজি যে জুব্বাটা পড়েছেন, সেই জুব্বাটা যে পড়ে আছেন, সেই জুব্বাটা ছেঁড়া জুব্বা, যে পাজামাটা পরা সেই পাজামাটাও ছেঁড়া, দুটাই ছেঁড়া যুক্ত তালি যুক্ত পোশাক পরে আমার নবীজি পৃথিবীর সেরা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে রুম থেকে বিদায় নিয়েছেন, সেই রুমটা ছিল যখন তিনি শুয়ে পড়তেন পাটা দেওয়ালে ঠেকে যেত, আর মাথাটা আরেকটা দেওয়ালে ঠেকে যেত। যখন তিনি উঁচু হয়ে দাঁড়াতেন, সাতটা মাথার সঙ্গে ঠেকে যেত, তবে কবর থেকে একটু বড়, কবর তো সাড়ে তিন হাত। আমার নবীজি পারতেন, চাইলেই সব পেয়ে যেতেন। একদিন জিব্রাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের দিকে তাকাচ্ছেন বারবার, আপনি কিছু চান নাকি? রাসূল বললেন, জিব্রাইল, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, উহুদ পাহাড় আমার জন্য সোনা করে দাও, আল্লাহ আমার জন্য তাই করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা পেয়েছেন, কিন্তু যতটুকুন পেয়েছেন সব আবার খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়া তো আমরা একটা জাস্ট ওয়েটিং রুমের মতো আমরা আছি, কিছুক্ষণ আছি, এরপরে আমরা যে কোনো মুহূর্তে চলে যাব। ওমর ফারুক ভাই এক সপ্তাহ আগে তিনি নামাজ পড়াইয়েছেন এখানে, গত সপ্তাহে নামাজ পড়াইছেন না, গত জুম্মা তিনি এখানে খুতবা দিয়েছেন, আজকে তার হুঁশ নাই। সবল সুস্থ একজন একজন সুঠাম দেহের মানুষ, মুগ্ধ বয়সী একজন মানুষ, একটু যদি আমরা চিন্তা করি, যিনি এখানে বসে গত সপ্তাহে খুতবা দিলেন, আজকে তিনি মানে এত কঠিন ক্রাইসিস, তার মুমূর্ষু অবস্থা, প্লাটিলেট 7000-এর নিচে চলে আসা মানে কি, আর একটু নামলেই বাঁচার সম্ভাবনা থাকবে না, এমন কঠিন একটা সিচুয়েশন। তো আমি আপনি যে এরকম মুখোমুখি হব না, তার কোনো গ্যারান্টি আছে? না। কিসের কামড়, কিসের কামড় দিছে? একটা মশার কামড়, একটা মশার কামড়ে আমরা এত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কত দুর্বল করে আল্লাহ পাক বানিয়েছেন, একটা মশার কামড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সংক্ষিপ্ত জীবনকে সুন্দর করে আমরা একটু ঢেলে সাজানোর চেষ্টা করি। ঘুম তো পারি 8 ঘন্টা, ঘুম পারি কয় ঘন্টা, 8 ঘন্টা ঘুম পারি, খাওয়া দাওয়া করতে সময় চলে যায়, চলাফেরা করতে সময় চলে যায়, এই বাকি সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আর সততা নিয়ে চলা, হিংসা মুক্ত হয়ে চলা, বেদাত মুক্ত হয়ে চলা, কুফুর মুক্ত হয়ে চলা, শিরিক মুক্ত হয়ে চলা, এবং হককে তালাশ করে, হকের সন্ধানী হয়ে, হককে লালন করে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি নিজেকে সৈনিক হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহর আটটা জান্নাত আমার জন্য অপেক্ষা করবে।
আমরা নিজেকে সাজাব কোরআনের রঙে। কিসের রঙে বলেন? কিসের রঙে? কোরআনের রঙে আমরা রঙিন হব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে সব আছে, মৃত্যু নাই। কি নাই? আর দুনিয়াতে আমাদের দৃষ্টিতে সব আছে, কিন্তু কি সাথে কি আছে? মৃত্যু। লাভ কি? আর জান্নাতে সব আছে এবং সাথে মৃত্যু নাই। আবার কোরআনে সব আছে, কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যার দুনিয়াতে কোরআন আছে তার সব আছে, যার দুনিয়াতে কোরআন নাই তার কিচ্ছু নাই। হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করব। অন্তরের রোগ আছে না নাই? অন্তরের রোগ থাকে না? অন্তরের রোগ থাকে। অন্তরের রোগ কিন্তু মারাত্মক। অন্তরে যাকে রোগাক্রান্ত করবে সে শেষ হয়ে যাবে। অন্তরের এই রোগ থেকে বাঁচার জন্য আমরা পাঁচটা বিষয় আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। অন্তরের রোগ ভালো হয়ে যাবে। পৃথিবীতে চোখের সমস্যা হলো, ডাক্তারের কাছে গেলাম, তিনি আমাকে চেক করলেন, ওষুধ দিলেন, ড্রপ দিলেন, সুস্থ হয়ে গেলাম। গলব্লাডার স্টোন হয়েছে, পাথর সরাইয়া দিলেন, ভালো হয়ে গেলাম। পেটে পাথর হয়েছে, সুস্থ হয়ে গেলাম, ট্রিটমেন্ট নিলাম, ওষুধ খেলাম। কিন্তু দুনিয়ার কোনো মানুষ কি অন্তরের রোগ কি ভালো করতে পারবে নাকি? কিন্তু সবচেয়ে বড় রোগ কোন রোগ? অন্তরের রোগটাই হচ্ছে বড় রোগ। সেই অন্তরের রোগ কি রোগমুক্ত করার জন্য, অন্তরকে ফ্রেশ রাখার জন্য আমরা পাঁচটা কাজ করব। নাম্বার ওয়ান হলো তাদাব্বুর। তাদাব্বুর মানে হলো গভীর গবেষণা আমরা করব। সেই গভীর গবেষণা হলো কোরআন কিনে আমরা গভীর গবেষণা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদাব্বুর শব্দটা চার জায়গায় বলেছেন, সুন্দর করে বান্দাকে বারবার ডাক দিয়ে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই সমস্ত বান্দার কি হলো? এই সমস্ত বান্দাগুলোকে বান্দাগুলো কোরআন নিয়ে গভীর গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না। যার সঙ্গে দৈনন্দিন কোরআন এবং হাদিসের সম্পর্ক থাকবে, শয়তান তাকে কখনো স্পর্শ করতে পারে না। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারবি। যার দিলের ভিতরে কোরআন নাই, উজান বিরান বাড়ির মতো যে বাড়িতে কোনো মানুষ থাকে না, সেই বাড়িতে সেই সময় কি বসবাস করে? জীবজন্তু বসবাস করে। ঠিক তেমনি আমার দিলের মধ্যে সবার আগে স্থান দেব আমরা আসমানি গ্রন্থ কোরআনটাকে। কোরআনটা বুঝে শুনে পড়ার চেষ্টা করব, অন্তরের রোগ সেরে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই হলো মাঝে মাঝে চেষ্টা করব রোজা রাখার, বিশেষ করে প্রত্যেক মাসের 13, 14, 15 এই তিনটা রোজা আমরা রাখার চেষ্টা করব। চাঁদের এরপরে সোমবার বৃহস্পতিবার এই সমস্ত সমগুলো পালন করলে আমার আপনার দিলের যে রোগগুলো আছে সেই রোগগুলো সেরে যাবে। এই দুইটা বিষয় আমি বললাম। এক নম্বর হলো তাদাব্বুর আমরা বাড়াইয়া দেবো, গবেষণা আমরা বাড়াইয়া দেবো। নাম্বার দুই হলো সিয়ামটা আমরা মাঝে মাঝে করব। নাম্বার তিন হলো সুযোগ পেলে পরে আগে ভাগে শুয়ে পড়ব। সারা রাত কিন্তু কুকুর পাহারা দেয়, কুকুর জেগে থাকে, আর দিনের বেলা কুকুর ঘুমায়। আর হালাল প্রাণী ছাগল সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে, সকালবেলা উঠে, সকালের বরকত সবচাইতে বেশি। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষগুলো এখন ঘুমায় সন্ধ্যায় না 12টায়। বলেন সন্ধ্যায় না 12টায়? 12টায়। এটা কি হালাল স্টাইল না হারাম স্টাইল? রাগ করতেছেন নাকি? এগুলো কথা কিন্তু বলার দরকার আছে। যার ঘুম 12টায় হয় একটাই হওয়ার, ফজর তো রিস্ক, ফজর তো খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় তার। আমার নবীজি এশার নামাজের আগে খাওয়া দাওয়া সম্পূর্ণ করতেন। আমার নবীজি খাওয়ার বিষয়টা আগে কভার করতেন। মেডিকেল সায়েন্স বলছে রাতে যখন ঘুমাবেন ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে খেয়ে নেবেন, আপনি সুস্থ থাকবেন। নবীজি আগেই খেয়ে নিতেন, এশা হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করতেন না। এশার নামাজ শেষ, বয়ান বন্ধ, আলোচনা বন্ধ, কথাবার্তা বন্ধ, সবকিছু বন্ধ, ঘুমের দিকে চলে যেতেন। কেন যেতেন? কারণ অন্তরের রোগ সারার জন্য কিয়ামুল লাইল দরকার। কি লাইল দরকার? কিয়ামুল লাইল, রাতের নামাজ দরকার। রাতের নামাজ তারই হবে যিনি সন্ধ্যা রাতে এশার নামাজ পড়ে যিনি ঘুমাবেন। এই যে অনেক রাত ধরে যে কাজগুলো করা, এই কাজগুলোর মধ্যে কোনো বরকত নেই। কারণ রাতকে আমি তোমাদের জন্য আবরণ করে দিয়েছি, রাতের বেলা তোমার যে ঘুমটা হবে সেই ঘুমের ভিতরে তোমার যে উপকার হবে।
দিনের বেলা হাজারবার ঘুমালেও সে উপকারটা তোমার দেহ পাবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে, ক্যান্সার আক্রান্ত হবে। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে, অন্ধকার করে ঘুমিয়ে পড়বে, লাইট জ্বালিয়ে ঘুমাবে, তোমার সমস্ত কিছু ঘুমাবে না, অনেক কিছু জায়গা থেকে যাবে। মেডিকেল সায়েন্স এগুলো বলছে, ঘুমটা বান্দার জন্য উপকার না অপকার। এই ঘুমটা রাতেই পারতে হবে। কুকুর সারা রাত জেগে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়, এই জন্য এটা হারাম প্রাণী। এই কুকুরের গোশত আল্লাহ, কুকুরের মাংস আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ছাগলটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের মধ্যে তিনি হালাল কিছু পেয়েছেন, হালাল কিছু দিয়েছেন। ছাগলটা যখন ঘুমাতে যায়, আগে ভাগে ঘুমাতে যায়, ছাগলটা মানুষ যখন জেগে ওঠে সকালবেলা, যারা সহি তরিকে যারা জেগে ওঠে, ছাগলও উঠে মানুষও উঠে বলি আলহামদুলিল্লাহ। যে সকালে ওঠে না, যে ফজর পড়ে না, সে তো বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। অন্তরের রোগ থেকে বাঁচার জন্য পাঁচটা আমল আমরা করব। এক নম্বর হচ্ছে তাদাব্বুর, গবেষণা করব কোরআন হাদিসের। নম্বর দুই হলো ফরজ রোজা তো হবেই, এক মাস এটা তো আমার আপনার জন্য ট্রেনিং এর মাস গেল, এরপরে প্রত্যেক মাসে ১৩ ১৪ ১৫ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন পর পর তিনি রোজা পালন করতেন। কয়দিন পর পর? একদিন পর পর রোজা তিনি পালন করতেন। নম্বর তিন হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ আমরা পড়ব। নামাজ মূলত পাঁচ অক্ত তো ফরজ, মূলত কয় অক্ত নামাজ? জোরে বলেন কয় অক্ত। আবার এটাকে কাটিং করে আবার অপপ্রচার করবেন, হুজুর তো ছয় অক্ত বলছে। ক্যামেরাম্যান যারা আসছেন তারা একটু সাবধানে রেকর্ড টেকর্ড করেন, কতদিন শুনলাম নামাজ পাঁচ অক্ত, আজকে আবার হুজুর কয় ছয় অক্ত, এটা কেটে দিয়ে কার সঙ্গে কোনো অ্যাড দিয়া হুজুর আবার বিপদে পড়ে যাবে। নামাজ তো পাঁচ অক্ত, কিন্তু স্পেশালি রাসূল কখনো এই নামাজটা ছাড়তেন না, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ রাসূল কখনো ছাড়তেন না, আলহামদুলিল্লাহ। তিনি যদি না ছাড়েন, তিনি কি জান্নাত পাবেন না? তার জন্য জান্নাত আছে না নাই? এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সংবাদ তো দিয়েছেন, তার তার সাথী দশ জনকে জান্নাতের সংবাদ দিয়েছেন। তারা যদি কিয়ামুল লাইল মিস না করে, আমরা কোন জায়গা থেকে কোন সংবাদ পাইছি যে তাহাজ্জুদ বাদ দেই? কি কথা কি বুঝে আসতেছে আপনাদের? চেষ্টা করব আমরা একটু আগে ভাগে শুয়ে পড়ে অন্তরের রোগ সারার জন্য তাহাজ্জুদকে রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদকে বন্ধ দেওয়া যাবে না, তাহাজ্জুদ যার বেশি থাকবে অন্তরের রোগ তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, রাসূলকে রাসূলের মারফত জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়ান, কিয়ামুল লাইল করেন, ঘুম থেকে উঠে আপনি আমাকে স্মরণ করবেন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। এই জন্য আমরা ঘুম থেকে উঠি প্রথম হলো ওযু বানায় সেজদা দেব কাকে? আমার প্রাণটা কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমি চলে যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। সেজদা দিয়ে শুরু করব দিনের কার্যসূচি, রুকু দিয়ে শুরু করব দিনের কার্যসূচি। শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না, তবে হ্যাঁ শয়তান যখন ওয়াসওয়াসা দিতে নেবে সেই সময় কি করব সবাই বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। যখন শয়তান তোমাকে অ্যাটাক করে ফেলবে সেই সময় তুমি বলে ফেলবে, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কার কাছে আশ্রয় চাবো? আল্লাহর কাছে আশ্রয় চাবো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরের রোগ থেকে বাঁচার জন্য পাঁচটা কাজ আমরা করব, তিনটা শিখেছি, তাদাব্বুর গবেষণা বাড়াবো, নাম্বার দুই হলো সিয়ামটা পালন করব মাঝে মাঝে, এতে রোগটাও, এতে দেহটা ফিট থাকবে, সুস্থ থাকবো আমরা। নাম্বার তিন হলো কিয়ামুল লাইলটা করব, নফল নামাজটা পড়ব, তবে ফজর নামাজ পড়ার দরকার নাই, আছে নাকি? কিয়ামুল লাইল করতে গিয়ে ফজর বাদ, টুপি টুপি আছে কিন্তু লুঙ্গি নাই,
সব উল্টাপাল্টা হয়ে যাবে, ফরজ তো থাকতে হবে, ওই ইবাদত করতে গিয়ে ফরজ বাদ চলে গেলে আবার মিস হয়ে যাবে, না না করা যাবে না। তবে হ্যাঁ, কম্পালসারিতে যদি পাঁচ নম্বর উঠে যায়, অপশনালে যদি আমি সুন্দর মার্কটা পেতে পারি, রেজাল্ট কি তখন ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। জান্নাত কয়টা আছে বলেন? জান্নাত কয়টা আছে? রেজাল্ট খুব ভালো হলে তাহলে জান্নাত কি দুই নাম্বার না এক নাম্বার? এই জন্য রেজাল্ট আমরা সুন্দর করার জন্য আমরা এই নফলগুলো বাড়ায় দেব। যার জীবনে নফলের পরিমাণ বেশি, তার জীবনে ফরজ বন্ধ হবে না, ফরজ কাজা হবে না, নফলগুলো বাড়ায় দেওয়ার চেষ্টা করব। এরপরে ওই কিয়ামুল লাইলে উঠি, পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে আছে, আদালতগুলো বন্ধ, অফিসগুলো বন্ধ, কেউ নাই সেই সময়, আমি আর কে? আমি আর আল্লাহ আছি। ঘরের কোনায় মুসাল্লা পাড়িয়ে ঘরটাকে মসজিদ বানানো উচিত। মসজিদ শুধু ফরজের জন্য আর বাকি নামাজ কথাকার জন্য? বাড়ির জন্য। কারণ বাড়িতে যখন আমি নামাজ পড়ব, আমার সন্তান দেখবে, আমার পরিবার পরিজন দেখবে, নামাজের পরিবেশ চলে আসবে। প্রত্যেক দিন জবাবদিহিতে থাকা উচিত, আমার কোন সন্তানটা নামাজ পড়ে নাই, আমার স্ত্রী কি করেছে। যখন আমরা মরে যাব, মরে যাব মানে কি? মরতে যাব মানে কি? ঘুমাতে যাব। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আমি মরতে যাচ্ছি, মরার আগ দিয়ে সবাইকে ডাক দিয়ে বলবো, শোন আমরা তো মরার জন্য প্রস্তুতি নিচ্ছি, সারা দিনটা আমাদের নামাজটা কেমন হলো, আমরা কি করেছি, কি কি ভুলগুলো করলাম, এই সমস্ত জবাবদিহিতা নিয়ে সুন্দর করে সাজানো গোছানো যদি একটা পরিবার গঠন করতে পারি, আমরা ইসমাইলের সম্মানে আমরা ধন্য হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ইসমাইল সালাম সন্তানদের কি পরিবার কি দুইটা নসিহত করেছেন মনে আছে কিনা? শুরুতে যে আয়াত শুরু করেছিলাম, তিনি কি করেছেন? কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। পরিবারকে নসিহত করেছেন, এই ব্যবসা করো, ওই বিজনেস করো, তিনি বলেছেন ঠিক আছে, কিন্তু তার আগে ফান্ডামেন্টাল যে অর্ডার দিয়েছেন, মূল যে অর্ডার দিয়েছেন, নামাজের জন্য অর্ডার দিয়েছেন, যাকাতের জন্য অর্ডার দিয়েছেন, বাবার এগুলো করো, আমার পরিবার তোমরা এগুলো করো, আমার ভাইরা, তাহলে অন্তরের রোগ থেকে বাঁচার জন্য পাঁচটা কাজ আমরা করব। তার মধ্যে আরেকটা কাজ হলো, চার নম্বর হলো, শেষ রাত যখন হয়ে যাবে, শেষ রাত হওয়ার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদব। নফল নামাজি ঘন্টার পরে ঘন্টা যদি বান্দা সেজদায় পড়ে কান্দে, সেজদা যত লম্বা হয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গাঢ় হয়ে যায়। বান্দার নামাজের ভিতরে রুকুর হালত, দাঁড়িয়ে থাকার হালত, বসে থাকার হালত, যে হালতেই বান্দা থাকে না কেন রহমত নাজিল হতে থাকে। তবে হ্যাঁ, নামাজের মধ্যে সবচাইতে টার্নিং পয়েন্ট হলো বান্দা যখন সেজদায় পড়ে তাসবি পড়ে, বান্দা যখন তার সকল সম্মান সকল কিছু উজাড় করে দিয়ে বান্দা যখন সেজদায় পড়ে, দুটা সুন্দর করে দুটা হাত জমিনে রেখে, নাকটা জমিনে রেখে, কপালটা জমিনে রেখে, বিনয়ী হয়ে যখন সেজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ আমার ছেলে মানুষ হচ্ছে না, মানুষ বানায় দাও, আমার ব্যবসায় মন্দা, ব্যবসায় বরকত দিয়ে দাও, আমি অমুক কাজটা ধরেছি, তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, আমি অমুক সমস্যায় পড়েছি, অমুক সমস্যার সমাধানটা করে দাও, আল্লাহ তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি সকল সাহায্য কামনা করি। এমন করে যদি কোনো বান্দা চাইতে পারে, আল্লাহর কসম, ওই বান্দার চাওয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। নেতার কাছে চাওয়ার দরকার নাই, মানুষের কাছে চাওয়ার দরকার নাই, ব্যক্তির কাছে চাওয়ার দরকার নাই, আমাদের চাওয়াটা যদি যদি চাইতে পারতাম, চাওয়ার মতো যদি চাইতে পারতাম, পাখিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, কোনো পাখিকে না খেয়ে রাখেন না, আল্লাহ তারা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক তার বাড়িতে পৌঁছায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ হলো, চারটা আমরা শিখলাম, নাম্বার পাঁচ হলো নেককার যারা বান্দা সেই সমস্ত বান্দার সঙ্গে আমরা সংস্পর্শ রাখবো। মক্কুরের সঙ্গে থাকলে কি খাবে সে? কি খাবে? বিড়ির সঙ্গে থাকলে কি খাবে? বিড়ি খাবে। জেনা করার সঙ্গে থাকলে জেনা শিখবে, সুদকুরের সঙ্গে থাকলে সুদের অঙ্ক সে কষ্টে থাকবে। এই জন্য সৎ সংস্পর্শ আমরা করব, বন্ধু বানাবো খারাপ না ভালো, একটা ভালো বন্ধু বড় একটা লাইব্রেরির চাইতে বড়, কারণ বন্ধু যার ভালো তার চরিত্র ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লোকের খারাপ বন্ধু হবে এটাই স্বাভাবিক, ভালো বন্ধু নির্ধারণ করে ফেলবো, যে বন্ধুটা দেখবো না এর কাছে গেলে পরে আমার হুমকির সম্মুখীন, আমি তাকে চেঞ্জ করতে পারবো না, আমি তাকে টার্গেট করেও ফেল হয়ে যাবো, না হবে না,
এড়িয়ে থাকার চেষ্টা করব, কারণ বন্ধুই পারে বন্ধুকে খারাপ করতে, ভালো করতে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা সুন্দর বন্ধু নির্বাচন করব। এই পাঁচটা ট্রিটমেন্ট যদি কোনো বান্দা নিজের জীবনে যদি ট্রিট করতে পারে, পাঁচটা এই ট্রিট যদি কোনো বান্দার অন্তরে যদি আসতে পারে, আল্লাহ তাআলা তার অন্তরের সমস্ত রোগগুলো বালাইগুলো সাফ করে তাকে মুতমাইন্না, তাসকিয়াতুন নাফসের চূড়ান্ত যে লেভেল মুতমাইন্না, এরপরে নফসে আম্মারা নফসে লওয়ামাহ, নফসে মুতমাইন্নার পর্যায়ে বান্দাকে পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নফসকে শুদ্ধ করার জন্য যে পাঁচটা যে ট্রিটমেন্ট আমি বলে দিলাম, আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো গবেষণা বাড়াবো, কিসের গবেষণা? নাম্বার টু হলো আমরা রোজা রাখবো, শুধু রমজান মাস না সারা বছর, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাওয়া যাবে না। নাম্বার তিন হলো আমরা কিয়ামুল লাইল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার চার হলো শেষ রাতে উঠে আমরা কান্নাকাটি করব কার কাছে? আল্লাহর কাছে। এরপরে নাম্বার পাঁচ হলো সম্পর্ক রাখবো বদকার না নেককার, বদকার না নেককার, নেককার।